হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, যেটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে, বা তোমরা অনেকে অনেক আগে হয়তো দেখেও থাকবে। তো সেই জায়গাটার উদ্দেশ্যে আমি এখন রওনা দেব। দেখা হচ্ছে সেই সুন্দর মুহূর্তটাই আর সুন্দর জায়গাটাই। কেমন? তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী রাধাকান্ত মঠ, বা তোমরা গম্ভীরা মঠও বলতে পারো, তার প্রধান গেটের সামনে। তো বন্ধুরা, অবশেষে এসে পৌঁছে গেছি সেই সুন্দর জায়গাটায়। আর যে জায়গাটা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি, সেই জায়গাটা হচ্ছে গম্ভীরা মঠ। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু এই মঠেতে এসে থাকতেন এবং এখান থেকেই জগন্নাথ দর্শন করতেন, বা জগন্নাথের নাম গান চারিদিকে প্রচার করতেন। তাই আজ এই সুন্দর জায়গাটায় এসে নিজেকে খুব ধন্য মনে করছি। আর এখন আমি এই মন্দিরের বা মঠের ভেতরে প্রবেশ করব। তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে চারদিকটা। দেখতেই পাচ্ছ তো, এখানে লেখা রয়েছে গম্ভীরাপুরী, অর্থাৎ গুরুকুল। এখন মুখ্য দরজায় প্রবেশ করব। হরে কৃষ্ণ প্রভুজি। এটা হচ্ছে গম্ভীরা মঠের প্রধান মুখ্য দরজা। এই সেই মঠ যে মঠে শ্রী চৈতন্য মহাপ্রভু থাকতেন। যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ফটো তোলা মানা, অর্থাৎ এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে গম্ভীরা মঠ। আমি এখন সেই গম্ভীরা মঠের সামনে রয়েছি, এখানে ফটো তোলা মানা। তোমরা এটা দেখতেই পাচ্ছ, এখানে লেখা রয়েছে। তো আমি ভিতরে গিয়েছিলাম, তো ভিতরে গিয়ে মহারাজদের কাছ থেকে জানতে পারলাম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে লাগানো যে বকুল গাছ, সে বকুল গাছটা অন্যদিকে রয়েছে। তো আমি যে মুখ্য দরজা দিয়ে প্রবেশ করেছি তার ঠিক বাঁ দিকে। তো এখন আমি সেই জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অবশেষে সেই সিদ্ধবকুল মঠে এসে উপস্থিত হয়েছি। তোমাদেরকে ঘুরে ঘুরে পুরো সিদ্ধবকুলটা দেখিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গম্ভীরা মঠ থেকে সিধা সিদ্ধবকুল মঠে এসে উপস্থিত হয়েছি। তো এখন ভিতরের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি মহারাজের কাছে সেই কুপন সহ টিকিট মহারাজ বাঁ হাতে করে দিলাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, 50 টাকা আপনি আমার কাটতে থাকুন। আর সেই মহারাজ আমার এখন রসিদ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা আশ্রমিক পরিবেশ। আর এটা আমার একটা স্বপ্নের জায়গা বললেই হয়, কারণ এই সিদ্ধবকুল। ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই সে মহারাজ যিনি আমার কুপন সংগ্রহ করলাম যেনার কাছ থেকে। কিছু বলবেন মহারাজ? কিছু বলবেন? আচ্ছা। তো মহারাজ আমায় এখন প্রসাদ দিচ্ছে। তো হাত ধুতে হবে তো মহারাজ? হাতটা কোথায় ধোবো? বাইরে? আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, সিদ্ধবকুল মঠের পুরোটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এই সিদ্ধবকুল আসলে তোমরা একটা জিনিস ফলো করবে, যে সিদ্ধবকুলে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজের হাতে বকুল গাছ লাগানো রয়েছে, সেখানে তোমরা এই বিজ্ঞাপনটা দেখতে কেউ ভুলবে না।
কারণ এটা আমার একদম মনে ছিল না বা আমি দেখিও নি। মহারাজ এসে আমাকে এটা মনে করে দিলেন। তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, এই বিজ্ঞাপনে লেখা রয়েছে, আশ্রমের পরিবেশর মধ্যে ফটো তুলিলে ইচ্ছুক ব্যক্তিগণ দুর্গাপূর্বক 50 টাকা সেবামূলক দিয়া রসিদ বহনপূর্বক ফটো তুলিবেন। এখানে নাম গান সব সময়ের জন্য হয়। দেখতেই পাচ্ছ চৈতন্য মহাপ্রভু বসেছেন। এই সেই সিদ্ধ বকুলের মূল গড়া তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সেই সিদ্ধ বকুল যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছে। এই সেই সিদ্ধ বকুল তোমাদের দেখতেই পাচ্ছ, শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে এই গাছ লাগিয়েছিলেন। ভেতরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ, মানে আমি ভাবতেও পারছি না যে আমার অবাক লাগছে বন্ধুরা, যে আমি 12 বছর থেকে পুরীতে 12 বছর থেকে আজকে আমার প্রথম এই সিদ্ধ বকুলের তলায় এসে আমি দাঁড়িয়েছি। বন্ধুরা, এই যে গাছটা রং করা দেখতে পেয়েছো, এই গাছটা একদম জীবন্ত গাছ, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁত মাজার পরে এখানে পুঁতে দিয়েছিল কাঠি থেকে। তারপর থেকে এই গাছ তৈরি হয়েছে। তো এখানে এক মাসি আমাদের আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কোথায় থেকে আসছেন? ফলতা বেড়াতে আসছেন পুরী? কতবার আসছেন পুরীতে? এই প্রথম। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ এনারাও এসেছেন সেই সিদ্ধ বকুল দর্শনের জন্য। অসাধারণ বন্ধুরা, মানে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি নিজের চোখ দিয়ে কী দেখছি।
এই সেই সিদ্ধ বকুল। তো পুরো পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা পুরী বেড়াতে আসলে এই সিদ্ধ বকুল মঠ দেখতে একদম ভুলবে না। আচ্ছা বন্ধুরা, সুন্দর একটা মুহূর্ত যেটা আমি দীর্ঘ 12 বছর পুরীতে থেকে আজকে নিজের চোখে সেটা আমি দেখছি। নিজেকে বিশ্বাসই করতে পারছি না যে এরকম একটা সুন্দর জায়গায় আমি কোনোদিন আসতে পারবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দর একটা পরিবেশ, আশ্রমিক পরিবেশ। তো আমি নিজেকে খুব খুশি মনে করছি এই জায়গায় এসে। আর সব থেকে যেটা বড়, যে আমি দীর্ঘ 12 বছর পর আজকে এই প্রথম সিদ্ধ বকুল মঠে এসে উপস্থিত হয়েছি। জানি না শ্রী চৈতন্য মহাপ্রভু হয়তো আমার আজকের এই দিনেই সেই দিনটাকে নির্ধারণ করে দিয়েছিলেন। তো বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এই বকুল গাছটা একটাই গাছ, দুটো দিক আছে, যেটার একদিকটা আছে ছাল ছাড়ানো অবস্থায় আর একদিকটা আছে ছাল থাকা অবস্থায়। তো যেটা এখন ছাল ছাড়ানো রয়েছে সেটা এই পোকামাকড়ের জন্য। এটা মঠের তরফ থেকে, এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, পোকামাকড়ের জন্য এটা মঠের তরফ থেকে কালার করে দেওয়া হয়েছে, যাতে
আর যেটা যেখান থেকে এটা বেরিয়ে আসছে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে সেই গোড়া ওইখানে যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে দাঁত ঘষতে ঘষতে যে নিজের কাঠিটা এখানে পুঁতে দিয়েছিলেন, তারপর সেই কাঠির থেকে এই সিদ্ধ বকুল তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি নিজেকে বিশ্বাস করে উঠতে পারছি না যে আমি কাকে ধরে আছি, শ্রী চৈতন্য মহাপ্রভুকে না ওনার সেই বকুল গাছকে।